আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো দেখছেন আমার সামনে একটি ফুলের তোড়া, সেই ফুলের তোড়াটা অনেক সুন্দর রঙে ভরপুর। এখন আমি দেখেন কাঠের একটি ব্রিজ, হাওড়া সেই বিশাল কাঠের ব্রিজের উপর আমি হেঁটে হেঁটে যাইতেছি টপাস টপাস করে। এখন দেখেন দুই পাশে কি, হাওড়া ব্রিজের দুই পাশে দুই নদী। হ্যাঁ, এই নদী পার হয়ে ব্রিজের উপর দিয়ে আমি কাঠের ব্রিজ উপরে উঠে উঠে যাইতেছি। তো ব্রিজটা শেষ, এখন সিঁড়ি বেয়ে উঠতেছি উপরে, দেখতে পাচ্ছেন। সো দেখেন এখন উঠা শেষ আমার, এখন আমি অলরেডি ফুলের কাছে চলে এসেছি। সো ফুলটা দেখেন কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে ফুলটারে, সেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, অনেক সুন্দর অনেক। সো ফুলের তোড়াটা আপনারা দেখছেন, আমি কাছে যে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর, অনেক রকম লাইটিং বাতি দিয়ে সাজানো হয়েছে। এই পাশে আবার পুকুরের ওপরেও আপনার লাইটিং করা রয়েছে। এটা হচ্ছে আপনার স্বপ্নপুরী, রাতের বেলা না আসলে আপনারা দেখতে পাবেন না, এটা নিরিবিলি রাতের বেলায় শুধু দেখতে পাওয়া যায়। দিনের বেলা এইসব দৃশ্যগুলো দেখতে পাবেন কিন্তু লাইটিংগুলো দেখতে পাবেন না। সো দেখেন রাস্তার মিডিল দিয়ে সেই বাতিগুলান জ্বলতেছে, দেখেন ঝাড়ু বাতি অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। এটা পুকুরের এক পাশ, পুকুরের পাশটিও লাইটিং করা রয়েছে, খুব সুন্দর তারা ছাপানো আছে, লাইটিংগুলো তারা করা আছে না সেটা দেখতে পাইতেছেন। সো এখানে দেখা প্রায় আমার, এই আপনাদের দেখায়, দেখেন কত সুন্দর এই যে একটি ফুল ছাপাইছে, ফুলের উপরে লাইটিং করে রয়েছে, সেই লাইটিংটা রাতে জ্বলে, সে আমি রাতে দেখাইতেছি। এবার দেখেন রাস্তা দিয়ে হেঁটে যেতে লেগেই আমার চোখে পড়লো একটি, আমাদের মক্কা শরীফ, অনেক সুন্দর অনেক সুন্দর সে আমাদের মক্কা শরীফ ছাপানো রয়েছে, এটাও লাইটিং দিয়ে ভরপুর, অনেক সুন্দর। এখানে দুটি দেখেন বিড়ালের বাচ্চা, এখানেও অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে, এটা দিনের বেলা লাইটিং পাবেন না। এখানে দেখেন কত সুন্দর আবার ময়ূর করা আছে, ময়ূরও লাইটিং সিস্টেম করা আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আপনারা আসবেন, দেখতে আসবেন স্বপ্নপুরী, গ্রিন ভ্যালি পার্কেও যাবেন, স্বপ্নপুরীতেও আসবেন। এখানে দেখেন এটা হচ্ছে কি ফুলের নাম, আমি ফুলের নামটি বলতে পারতেছি না, তবে গোল ফুল। এখানেও প্রজাপতি, এই যে দেখেন প্রজাপতি তো কত সুন্দর লাইটিং করা রয়েছে, দেখেন অনেক সুন্দর সুন্দর লাগতেছে দেখতে। এখানে দেখেন সে আগের যুগের কুটির বাড়ি, এই কুটির বাড়ি আগে আমরা দেখতে পেতাম, এখন আর নাই, এখানে একটি রয়েছে। এখানেও অনেক সুন্দর একটি প্রজাপতিও একবারে স্পষ্ট প্রজাপতি মনে হচ্ছে উড়ে যাচ্ছে, জিন্দা প্রজাপতি মনে হইতেছে দেখে, এত সুন্দর করে লাইটিং করা রয়েছে প্রজাপতিটাকে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। সো এখানেও চলে আসলাম আমি, এখন শহীদ মিনার সুন্দর লাইটিং করা রয়েছে, শহীদ মিনারটারও অনেক সুন্দর, শহীদ মিনার। তার এই যে দেখেন এখানে আবার স্মৃতিসৌধ, স্মৃতিসৌধও আছে, অনেক সুন্দর করে লাইটিং করা রয়েছে স্মৃতিসৌধটারে, অনেক সুন্দর লাগতেছে স্মৃতিসৌধ। এখানে দেখেন শেখ মুজিবুর রহমান এখানে ভাষণ দিচ্ছে, সেই 71 সালের ভাষণ এখানে চলতেছে। এখন ভাষণটা আপনারা শুনতে পাবেন না কিন্তু দেখে মনে হবে হ্যাঁ ভাষণ দিতেছে তিনি। এখানে দেখেন আরও সুন্দর একটি গেট, এখানে দেখেন সিঁড়ি স্টাইলে করা আছে লাইটিং, অনেক সুন্দর লাগতেছে সিঁড়ি স্টাইলে করা আছে লাইটিংগুলো। এখানে তো আরও অসম লাগতেছে যে গাছের সাথেই লাইটিং করে রেখেছেন তারা, অনেক সুন্দর একটি দৃশ্য এটা। দিনের বেলায় সবে লাইটিং থাক নেমে যায় কিন্তু এই তো দেখেন এখানেও দুটি ফুল রয়েছে দু তিনটি, সেখানেও লাইটিং সিস্টেম করা রয়েছে, অনেক সুন্দর জায়গা যা আপনারা না আসলে মিস করবেন। প্রায় সকাল
আসবেন। তো আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন। আমার একটি ইউটিউব সেন্টার আছে, সেটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।